প্রিয় দর্শক মন্ডলী, এখনো বনানী ট্র্যাজেডিতে এখনো নিখোঁজ অনেক, বাড়ছে লাশের সংখ্যা। দুপুর পুরো একটা লাগা যে আগুনটি লেগেছিল আপনার এফআর টাওয়ার বনানীতে, তো এটি রাত 8টার দিকে নিভেছে। দিনভর আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট পাশাপাশি যোগ দিয়েছে 3 বাহিনী, বিমান বাহিনীর হেলিকপ্টারে চলছে উদ্ধার তৎপরতা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ এই আগুনে বিদেশি নাগরিক সহ অন্তত 21 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। উদ্ধার তৎপরতা চলছে, ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতায় যুক্ত সূত্রগুলো বলছে ভবনটি অষ্টমতলা থেকে 13তম তলা পর্যন্ত আগুনের উত্তর বেশি থাকায় এসব ফ্লোরে হতাহতের সংখ্যা বাড়তে পারে। তো আমরা প্রথম আলো থেকে জানতে পেরেছি যে মৃতের সংখ্যা 25 ছাড়িয়ে গিয়েছে, প্লাস অর্ধশতরও বেশি প্রায় শতাধিক লোক এখনো আহত অবস্থায় এবং নিখোঁজের তারিখে আছেন। তো তাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন হাসপাতালে তাদেরকে খুঁজে বেড়াচ্ছেন। ইউনাইটেড হাসপাতাল পাশাপাশি আপনার ঢাকা মেডিকেল কলেজ সহ আশেপাশের যে হাসপাতালগুলোতে, এগুলোতে দীর্ঘ স্বজনদের লাইন দেখা গিয়েছে। তো চিকিৎসকরা যারা মারা গিয়েছেন তাদের অধিকাংশরা ব্যক্তিরা আগুন থেকে বেঁচে বাঁচতে ভবন থেকে লাফ দিয়েছিলেন, প্রাণ বাঁচতে বাঁচাতে বাবরের ছাদে আশ্রয় নিয়েছেন অনেকে। প্রতিষ্ঠানমূলক পার্ক সে কর্মী